ইটস মি জুবের জুমিল। আমরা যখন লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো কিছু রেকর্ড করতে যাই, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করতে যাই এবং ব্রডকাস্ট করতে যাই, তখন কিন্তু আমাদের যে স্ক্রিনটি রয়েছে সেটা ব্ল্যাক স্ক্রিন আসে। এই প্রবলেমটা সলভ দুইভাবে করা যায়। প্রথমত আমাদের ক্রোমে যেতে হবে এবং এক্সটেনশনে আমাদের ইজি স্ক্রিন কাস্ট যেটা রয়েছে সেটাকে ইনেবল করে দিতে হবে। এখান থেকে সিম্পলি স্ক্রিন রেকর্ড স্টার্ট রেকর্ডিং এটা, কিন্তু এটা কিন্তু প্রপার ওয়ে না, ঠিক আছে? অপারেটিং সিস্টেমের সমস্যা, সেহেতু আমাদের ওইভাবেই সেটাকে সলভ করতে হবে যেন ফুললি সেটা হয়ে যায়, মানে সলভ হয়ে যায়। তার জন্য আমাদেরকে কম্পিউটারে চলে যেতে হবে এবং ইটিসি এবং হচ্ছে এখান থেকে একটি ফাইলকে আমরা সার্চ দিই GDM। আগে এটার নাম ছিল GDM, এখন GDM3 হয়ে গেছে। এটাকে ওপেন করছি, এই ফাইলটিকে আমরা একটু কাস্টমাইজ করতে হবে। আমি যদি একটু দেখাই এই ফাইলটি, আপনাদের যেমন থাকবে সেটা হচ্ছে এটা তো থাকবেই না, এবং এটার উপরে একটা হ্যাশ থাকবে। হ্যাশ মানে এখানে বোঝানো হচ্ছে এটাকে কমান্ড করে দেওয়া, অর্থাৎ এটাকে আনকমান্ড করে দিতে হবে, তার মানে হ্যাশটাকে ছাড়িয়ে দিতে হবে, তাহলে আপনি এই করতে পারবেন, মানে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রিড অনলি লেখা, আর এটাকে সেভও করা যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমাদের এটা রুট পারমিশন দেওয়া নাই, এই জন্য আমাদের এটা কাস্টমাইজ করতে পারছি না আমরা। আমাদের টেক্সট এডিটর নাম হচ্ছে এটা, ওকে, আমি সিম্পলি ক্যান্সেল, আচ্ছা এখান থেকে ওপেন টার্মিনালটি ওপেন করছি। এখান থেকে আমি লিখব সুডো, রুট পারমিশন দিতেই হবে, না দিলে এটাকে কাস্টমাইজ করা যাবে না। তারপর আপনার টেক্সট এডিটর, অনেক সময় দেখা যায় যে উবুন্টুতে যে টেক্সট এডিটর রয়েছে লিনাক্সে সেটা নেই, আবার এক্সএফসিতেও সেটা নেই, অন্য কোনো টেক্সট এডিটর তারা ব্যবহার করে ডিফল্ট হিসেবে, সেক্ষেত্রে আপনি সেই টেক্সট এডিটরের নামটি দিয়ে দেবেন। আমার টেক্সট এডিটর নাম হচ্ছে GEDIT, তারপর CUSTOM.CONF, কনফিগ এবং পাসওয়ার্ড। এই হলো আমার যে ইয়াটা। এখন আমার একটু এই যে এটা আমি আপনার সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেব, নবীন ভাইয়ের ডায়লগ, এটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আপনি এটাকে সিম্পলি কপি করবেন এবং জাস্ট এইখানে এটার পরে এটাকে পেস্ট করে দেবেন, দেন সেভ। এখানে কিন্তু সেভ অপশন রয়েছে। আর এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাওয়ার অফ, দেন রিসেট, ঠিক আছে? রিসেট করে দিলেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো ধন্যবাদ, চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব মাস্ট।